নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদের সকলকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে কুশলে রয়েছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ঠাকুরের অজানা লীলা, ঠাকুরের অজানা অনেক গল্প আপনাদের কাছে তুলে ধরতে। সেই জন্য আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য, আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আরও চেষ্টা করব এই ধরনের অজানা কিছু ঠাকুরের তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে। সেই জন্য আমাদের চ্যানেলটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ আমি ঠাকুরের সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো। ঠাকুর যে কয়টি বিষয়ের উপর বিশেষ লক্ষ্য রাখতেন, প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রায়ই আলস্যের জন্য লোক অপরিষ্কার থাকে, ঈশ্বর চিন্তা করে দেহভুল কজনের হচ্ছে? পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না, অন্তর্বহির শৌচের দরকার। দ্বিতীয়ত, অপব্যয় না করা। অনেকে জিনিস নষ্ট করে তা দেখতে পারতেন না। একবার এক টুকরো লেবুর জায়গায় ছয় টুকরা কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে। বলেছিলেন, ভক্তরা অত কষ্ট করে অর্থোপার্জন করে, সেই অর্থে সেবা হচ্ছে, তার অপব্যবহার। বলতেন, লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো। আহারের সময় অনেকে ভাত টাত কত নষ্ট করে, ওসব পছন্দ করতেন না। কুকুরের জন্য দুটি রাখতে হয়, তাছাড়া যেমন আবশ্যক তেমনই নাও, নষ্ট না হয়। তৃতীয়ত, ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না। বলতেন, সেলাই কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয়। চতুর্থত, এলোমেলো ভাব, যেমন এখানকার জিনিস ওখানে রাখা, যার যে স্থান সেখানে রাখা, তার সাজিয়ে রাখা। পঞ্চম, নিজের রান্না নিজে করা। বলতেন, ভক্তরা যারা ভজন করবে তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে, ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে, এতে পরের উপর নির্ভর করতে হয় না আর সত্যহানিও হয় না। বলতেন, সর্বাবস্থায় তার পূজা কোনোটাই অবহেলা করা চলে না। আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান, তবে তো ধর্ম। ধর্ম ধর্ম করে লোক, ধর্ম কি অত সোজা? এই তথ্যটি শ্রীম দর্শন থেকে পাওয়া। ঠাকুর এই কটি জিনিসের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অপব্যবহার না করা, ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা, এলোমেলো ভাবে থাকা, ঘরের জিনিসপত্র এদিক ওদিক রাখা, আর হচ্ছে নিজের রান্না নিজে করা। এই জিনিসের উপর তিনি ভীষণভাবে খেয়াল রাখতেন। ঠাকুরের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত, আমরা চেষ্টা করব ঠাকুরের এই জিনিসগুলো মনে রাখা, মাথায় রাখার। তিনি এই জিনিসগুলো একেবারেই পছন্দ করতেন না। ঠাকুরকে যারা আমরা মনে প্রাণে চেয়ে থাকি, ঠাকুরের এই বিষয়গুলোর দিকে আমরা অবশ্যই আলোকপাত দৃষ্টিপাত করব। ঠাকুর এগুলো পছন্দ করতেন, সেগুলোই আমরা করব। জয় তো শ্রী রামকৃষ্ণ, জয় তো শ্রী রামকৃষ্ণ, জয় তো শ্রী রামকৃষ্ণ। ঠাকুর, তুমি সবার মঙ্গল করো, তুমি সবাইকে ভালো রাখো। আজকের পর্ব এটুকুই রইল। আগামী দিনে আমি আপনাদের জন্য আরও কিছু অজানা তথ্য নিয়ে উপস্থিত হব। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।